সুফলা সুজলা শস্য শ্যামলা, আমাদের এই বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। চাল আমাদের প্রধান খাদ্য। কৃষককে অনেক সময় ও শ্রম ব্যয় করে ধান উৎপাদন করতে হয় এখানে। অল্প কিছুদিন আগেও ধান চাষ এতটা সহজ ছিল না। জমিতে মানুষ খাটিয়ে দিনে রাতে কঠোর পরিশ্রম করে তবেই ক্ষেতের ফসল ঘরে তুলতে হতো। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। এখন আধুনিক পদ্ধতিতে যন্ত্রপাতির মাধ্যমে সেই কাজটি অনেক সহজে দ্রুত করা যাচ্ছে। যেমন নিজের জমিতে মেটালের রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চাষ আবাদকে অনেক সহজ করে ফেলেছেন ঝিনাইদহ কৃষক নিজাম। একদিন গ্রামের হাটে এই যন্ত্রের প্রচারণা দেখে ভীষণভাবে উদ্বুদ্ধ হন নিজাম। এ ব্যাপারে মেটালের লোকাল এজেন্ট সাথে তিনি কথা বলেন। অল্প দামে ও মাসিক কিস্তিতে মেটালের রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্র কিনে দেবার ব্যবস্থা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। শুধু তাই নয়, এর পাশাপাশি যন্ত্রটি চালানোর জন্য ফ্রি প্রশিক্ষণ, চালানোর পদ্ধতি, সমস্যা হলে করণীয় কি কি, এর যত্ন নেয়া প্রভৃতি বিষয়ে তাকে হাতে কলমে দেখিয়ে দেন। এই যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে তিন ধরনের সুবিধা বা লাভ আছে। যেমন সময় কম লাগে, খরচ অনেক কম হয়, আর তুলনামূলকভাবে ফলন অনেক বেশি হয়ে থাকে। যে কোনো জাতের ধানের বীজ রাইস ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে রোপণ করা সম্ভব। বীজতলা তৈরির আগে প্রয়োজন মতো ভালো মানের বীজ পাটের বস্তায় ভরতে হবে। এরপর বীজ ভরা এই বস্তাটা ভালো করে বাঁধা এক থেকে দুই দিন পুকুরের পানিতে ভিজাইয়া সতর্কভাবে ডুবাই রাখতে হবে। এক থেকে দুই দিন পরে পুকুরের পানি হইতে বীজ ভরা বস্তা উপরে উঠে পানি নিষ্কাশন করতে হবে। ভিজানো বীজগুলা এইভাবে খড়ের ভিতরে জাগ দিতে হয়। এক থেকে দুই দিন পর চেক করতে হয় বীজগুলা অঙ্কুরিত হয়েছে কিনা। সাধারণত ভালোভাবে বীজ অঙ্কুরিত হইতে দুই থেকে তিন দিন সময় লাগে। যদি বীজগুলা সুন্দরভাবে অঙ্কুরিত হয় তখন বীজগুলা ট্রে অথবা বীজতলায় বপন করতে হয়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণের জন্য এরকম ট্রেতে ধানের চারা তৈরি করতে হয়। প্রতি 23x11 ইঞ্চি ট্রের লাইগা 100 থেকে 120 গ্রাম বীজ লাগে। এই ধরনের ট্রে লোকাল বাজারেই পাওয়া যায়। মেটালের শোরুম যেখানে রাইস ট্রান্সপ্লান্টার পাওয়া যায় সেখানেও এই ট্রেটা পাওয়া যায়। বীজতলা তৈরির জন্য জায়গা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এটা সমতল ভূমি এবং উঁচু খোলামেলা হতে হবে এবং পানি শেষে যাতে খুব দ্রুত বেরিয়ে যায় জন্য নালা প্রয়োজন, এবং এটা চারিপাশে বেড়া এবং নেট দিয়ে ঘিরে রাখতে যাতে পশু পাখি এবং অন্য কোনো জিনিস উৎপাত না করতে পারে। আমন মৌসুমে দিনে 2 থেকে 3 বার ঝণ্ডার মতো করে পানি সেচ দিতে হয়। যদি বৃষ্টিপাত হয় তাহলে আর পানি সেচ দেওয়ার প্রয়োজন নেই। চারার বয়স 7-8 দিন হলে খুব সাবধানে নেটগুলো তুলে ফেলতে যাতে চারাটা নষ্ট না হয়ে যায়। চারার পাতা যদি হলুদ হয়ে যায় তবে প্রয়োজন মতো ইউরিয়া সার দিতে হবে। আমন মৌসুমে 12 থেকে 15 দিনের চারা এবং বোরো মৌসুমে 20 থেকে 25 দিনের চারা রোপণ করা যায়। বীজতলা থেকে মূল জমিতে চারা বহন বা দূরে নেবার জন্য রোল করে অল্প জায়গায় একসাথে অনেক ট্রের চারা সাজিয়ে পরিবহন করা যায়। এতে চারার কোনো ক্ষতি হয় না। তুমি যেদিনকে বলবা সেদিনকে আমি লাগাই দেবো। Thank you.
নিজামতি হ্যাঁ এইটা যে গ্যাপ যাচ্ছে তাই এই লোককে পূরণ হবে এই সাইডে চারা মিস গেল না এটা এটা সমস্যা নেই এই যে বড় গ্যাপ এটা সমস্যা মানে কিছু এই চারার থেকে চারার দূরত্ব কম হ্যাঁ এই চারাটা এক্সটেনশন হবে এইভাবে ধান রোপণ করেছিলাম পার্থক্যটা দেখছো এখানে কুশির সংখ্যা অনেক হয়েছে 40-45 দিনের ধান এই যে পাশে দেখছো হাতে রোপণ করা ধান পার্থক্যটা দেখছো কেমন ওইটা সে এটা বেশি ভালো এটা ফাঁকাও আছে আর তারা হেজ ভালো হ্যাঁ তুমি তো বুঝতে পারছো তাহলে পার্থক্য তো অবশ্যই আছে হাতে লাগানো মেশিন লাগানো নিরামতি ভাই তুমি তো আমার এই মেশিন দিয়ে ধান লাগিয়ে দিয়েছো তা এই ধানের বয়সটা আছে 110 দিন তা 110 দিনই খুব সুন্দর ধান হয়েছে এর আগে আমি হাতে লাগাতাম এরকম অল্প সময়ে এরকম ধান হইতো না এখন খুব ভালো ধান হয়েছে এর কারণ কি জানো হ্যাঁ এর কারণ হলো মেশিনে ধান রোপণ করা চারার বয়স কম এবং এই চারাগুলো খুব সতর্কতা হয়ে উঠায় নিয়ে আসা হয় এবং মেশিনে রোপণ করলে এর কুশির সংখ্যা বেশি হয় এবং ধানটা ফলনও বেশি হয় হ্যাঁ এর আঘাত লাগে না এই কারণে ভালো হয় মেটালের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে চারা রোপণের ক্ষেত্রে সময় কম লাগে খরচ একেবারেই কম প্রতি হেক্টরে ফলন শতকরা 25% বেশি হয় যা সনাতন পদ্ধতির চেয়ে তুলনামূলকভাবে বেশি